আসসালামু আলাইকুম, আমার নাম রক্সানা আক্তার, আমার বয়স 39, আমি চট্টগ্রাম থেকে আসছি। আমার আজকে প্রায় 1 বছর ধরে আমি এইচআইভি 27 পজিটিভ। অনেক ব্যথা ছিল আমার কোমরে, এরপর স্যারের যখন সন্ধান পাইছে আমার হাজব্যান্ড আমাকে স্যারের কাছে নিয়ে আসছে। আজকে আমি স্যারের কাছে আসছি 12 দিন, স্যার আমাকে 15 দিনের ভর্তি দিয়েছিল। আমি আসছিলাম ডাক্তার দেখাইতে, এখন স্যার আমাকে ভর্তি দিয়েছে 15 দিনে। ইনশাল্লাহ আমি আজকে 12 দিনে সুস্থ হয়েছি, সুস্থ হয়ে আজকে বাড়ি ফিরতেছি। এই ব্যথাটা আমার দীর্ঘ 1 বছর ধরে ছিল। আমি এই ব্যথা নিয়ে নিচে বসতে পারতাম না, কোনো ঝুঁকে কোনো কাজ করতে পারতাম না, অনেক ব্যথা ছিল আমার কোমরে, ব্যাক পেনে ছিল এটা। আমি এই ব্যথাটার জন্য এই পর্যন্ত একজন ডাক্তারে দেখাইছি না, উনি আমাকে মেডিসিন দিছে। আমি দীর্ঘ 1 বছর ধরে মেডিসিন নিচ্ছিলাম, মেডিসিন দেওয়ার পর ভালো হচ্ছি, মেডিসিন খাচ্ছি, ভালো হচ্ছে, ভালো লাগতেছে, এরপর ব্যথাটা আবার ফিরে আসতেছে। তখন আমি মনে মনে অনেকটা ভেঙে পড়ি যে এই চিকিৎসা, এই ব্যথার কি কোনো চিকিৎসা নাই নাকি। শেষে দেখলাম যে আমার হাজব্যান্ড স্যারের ভিডিও দেখছে, ওইখান থেকে স্যারের ভিডিও দেখে আমার হাজব্যান্ড আমাকে এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পর আজকে আমি 12 দিন এখানে ভর্তি থেকে, 15 দিনের ভর্তি দিয়েছিল, 12 দিন ভর্তি থেকে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। এখন আমি হাঁটতে পারতেছি, ব্যথাটা অনেকটা কমছে, ঝুঁকতে পারতেছি, বসতে কষ্ট হচ্ছে না, হাঁটাচলা করতে পারতেছি। এখানকার নার্স থেরাপিস্ট সবাই অনেক আন্তরিক, অনেক মানে ওরা কেয়ারিং, অনেক ভাবে সুন্দরভাবে ওরা সেবা যত্ন করতেছে। আপনারা সবাই এখানে আসেন, সেবা নেন, স্যারের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।